শেষ অবধি সব জল্পনার অবসান হলো, আজ নয় কাল, কাল নয় পরশু, এই করতে করতে তো আমরা ভাবছিলাম যে ভোটের আগে আর ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণাই করতে পারবে না বিজেপি। শেষ অবধি আজকে আমরা দেখলাম ডায়মন্ড হারবারে বিজেপির তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হলো। সমস্ত জল্পনা কল্পনা উড়িয়ে ডায়মন্ড হারবারে দক্ষিণ চব্বিশ পরগনার প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস ওরফে ববিকেই প্রার্থী করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল প্রার্থী করেছিল 10ই মার্চ, তার প্রায় এক মাস কেটে যাওয়ার পর আজকে 16ই এপ্রিল, এক মাস চার দিন পর বিজেপি ডায়মন্ড হারবারে নিজেদের প্রার্থী খুঁজে পেল। কিন্তু ভোটের রেজাল্ট কি হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার 4 লাখ মার্জিনে জিতবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অভিজিৎ দাস ববি এতদিন পর প্রার্থী ঘোষণা হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হারের মার্জিন কতটা রাখতে পারবেন সেই নিয়ে আলোচনা চলছে। যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই সিটটা এবার নাকি বিজেপি জিতবে। সব মিলিয়ে কি হবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এবারের ঠিক সঠিক পর্যালোচনাটা কি, সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শেষ অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী পেল বিজেপি, ডায়মন্ড হারবারের প্রার্থী করা হয়েছে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলারই প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস ওরফে ববিকে। বাবা প্রয়াত বীরেন্দ্র কুমার দাস ভোটার হিসেবে নাম নথিভুক্ত রয়েছে সাতগেছিয়া নির্বাচনী এলাকায়, অর্থাৎ ডায়মন্ড হারবারের কিন্তু ঘরের লোক, একেবারে এলাকার লোক, সংগঠনের লোককেই কিন্তু বিজেপি প্রার্থী করছে। বিজেপির তরফ থেকে এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। অভিজিৎ দাস ববি পেশায় আইনি উপদেষ্টা, সামাজিক কর্মী, তার স্ত্রীও কিন্তু কম্পিউটার শিক্ষক। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষ অবধি আপনারা জানেন একমাত্র ডায়মন্ড হারবার এই 42তম কেন্দ্রতেই বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। সর্বশেষ এই আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করলো অভিজিৎ দাস ববিকে, দাঁড় করানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিজিৎ দাস ববি কিন্তু নামটা নতুন নয়, কারণ 2014 যেবার প্রথম আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার পিসি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন প্লেনে করে উড়িয়ে দিল্লি থেকে এবং ডায়মন্ড হারবারে দাঁড় করালেন। এত কিছু ঘটনা ঘটে যাবার পর তৃণমূল কংগ্রেসকে আমরা পরিবর্তনের সরকার রূপে এই রাজ্যে ক্ষমতায় আনার পর 3 বছর পর 2014 ভাইপো এলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন, ডায়মন্ড হারবারে লোকসভা ভোটের প্রার্থী করলেন। সেই 2014-তে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু লড়েছিলেন বিজেপির হয়ে এই অভিজিৎ দাস ববি। ফলে রাজনৈতিক লড়াইয়ে বা ভোটের লড়াইয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের লড়াইয়েও তিনি কিন্তু নতুন নন। যদিও 2014-র সেই ইলেকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন প্রায় 40-40% ভোট, 5,08,000 ভোট পেয়েছিলেন। এই কেন্দ্রে যিনি দ্বিতীয় হয়েছিলেন তিনি হলেন আবুল হাসনাত, তিনি পেয়েছিলেন 34% ভোট। সিপিএম এর অবশ্যই 4,37,000 ভোট পেয়েছিলেন। অভিজিৎ দাস ববি ভোট পেয়েছিলেন প্রায় 15% ভোট, যেটা সবটাই তার গেন ছিল, কারণ আপনারা বুঝতে পারছেন যে এই সময় থেকে কিন্তু এই রাজ্যে বিজেপির উত্থান হয়। অভিজিৎ দাস ববি প্রায় 15% ভোট পেয়েছিলেন, যার 12% ভোট ছিল তার সেবারে নতুন করে পাওয়া, 2 লাখ ভোট পেয়েছিলেন। যদিও এই ভোটের পার্সেন্টেজটা 2019-এ কিন্তু সিপিএম এর ভোটটা একেবারে কমে 6% হয়ে যায়। 2019-এ ওই কেন্দ্রে ডায়মন্ড হারবার কেন্দ্রে দাঁড়িয়েছিলেন ফুয়াদ হালিম, মাত্র 93,000 ভোট পেয়েছিলেন, এবং সিপিএম এর এই ভোটটা পুরোটাই ভাগ হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের কাছে, যেখানে নীলাঞ্জন রায় বিজেপি প্রার্থী সেকেন্ড হয়েছিলেন, ভোট পেয়েছিলেন 4,70,000, বিজেপি ভোট পেয়েছিল 33%, প্রায় 17% গেন হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিলেন 56%, 56% ভোট পেয়েছিলেন, 7,91,000 ভোট পেয়েছিলেন, মার্জিন ছিল প্রায় 3 লাখের কাছাকাছি, 3 লাখের বেশি। এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন যে এবারের মার্জিনটা 4 লাখ করতে হবে, 4 লাখ মার্জিনের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং ডায়মন্ড হারবার এই কেন্দ্রে যে কটা বিধানসভা আছে, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগেছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ, তার প্রতিটিতেই এখন হচ্ছে তৃণমূলের বিধায়ক। প্রতিটিতেই 2021-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং প্রতিটিতেই বিশেষ করে মেটিয়াবুরুজ বা ফলতা এই সমস্ত এলাকায় মার্জিন অত্যন্ত বেশি, কারণ এখানে সংখ্যালঘু ভোটার বেশি। 2019-2021-এর ভোট অবধি সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলকে ভোট দিয়ে এসছে। এবারে সংখ্যালঘু ভোট কতটা তৃণমূল থেকে বেরিয়ে যায় এবং সেই ভোট কতটা সিপিএম, কংগ্রেস বা অন্যান্য বিরোধী দল এখানে
আইএসএফ এর প্রার্থী দিয়েছে, আইএসএফ কতটা ভোট টানতে পারে, বিজেপির দিকে কতটা ভোট আসে সেটার উপর কিন্তু এবার ডায়মন্ড হারবার কেন্দ্রের মার্জিন নির্ভর করছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি এবারেও হারানো সম্ভব হবে, রাজনৈতিক বিশেষজ্ঞরা একেবারেই আশা করছেন না। কারণ এই কেন্দ্রে সংখ্যালঘু ভোট এখনো আছে, প্রতিটা বিধানসভা এলাকায় তৃণমূলের প্রার্থী, ফলে কোনো বিরোধী প্রার্থীর পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবারে ভোটে হারানো চারটিখানি কথা নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ডায়মন্ড হারবারে হেরে যান তাহলে সেটা বড় অঘটনই হবে। বিজেপির অভিজিৎ দাস ববি কতটা ফাইট দিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেটাই এখন দেখার। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করা হয়েছিল 10ই মার্চ, এক মাস চার দিন পর 16ই এপ্রিল অভিজিৎ দাস ববিকে প্রার্থী ঘোষণা করা হলো। ইতিমধ্যে প্রচারে বা অন্যান্য সব জায়গাতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকটাই এগিয়ে আছে, এটা নিশ্চয়ই নতুন করে বলার অপেক্ষা রাখে না। এক মাস চার দিন সময় কম পাচ্ছেন অভিজিৎ দাস ববি, তিনি এখন কতটা ফাইট দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেটাই এখন দেখার। বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সংগঠনের লোক, আরএসএস করে আসা লোক, ওখানে সংগঠনের কাজের সঙ্গে জড়িত অভিজিৎ দাস ববি, ফলে তার এই ভোটের লড়াইটা ধরতে খুব একটা অসুবিধা হবে না। কারণ ডায়মন্ড হারবারের ভোট একেবারে শেষের দিকে আছে, আপনারা জানেন। এই সময়ের মধ্যে তিনি নিজের সংগঠন এবং ভোটের যে লড়াই তার প্রস্তুতি নিতে পারবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফাইট দিতে পারবেন, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। আপনারা কি বলেন? সবটাই তো দেখছেন শুনছেন, আর এই বাংলার আমি মনে করি বাংলার মানুষ সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে সচেতন, তাই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা লোকসভা ভোটের এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।